আমি একটা মেয়ে মানুষ, হয়তো বলতে গেলে খারাপ শোনা যায়। কিছু কিছু মেয়েরা আছে পেটের দায়ে পড়ে অনেক কিছু করে, আসলে আমি ওরকম টাইপের মেয়ে না। আমার আমি আমার কথা হচ্ছে যে আমি যাকে যে আমাকে পছন্দ করবে, যে যাকে যার আমার প্রয়োজন পড়বে, সে ডাইরেক্টলি আমাকে বিয়ে করবে বা আমার বিয়ের প্রস্তাব দিবে। বিয়ে যদি ওরকম কাউকে পাই আমার মনের মতো, তাহলে অবশ্যই আমি বিয়ে করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ঠিকানা একটু বলে। জি, আমার নাম হচ্ছে হালিমা আক্তার মিম, আমি আসছি ঢাকা মিরপুর থেকে। আসলে কেন আসছেন, কি হয়েছে আপনার জীবনে, সেই কথাটা একটু বলে। আসলে আমার দীর্ঘদিন ধরে আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। আমার একটা ছোট বাচ্চা নিয়ে আমি একটা বাসা বাড়িতে ঝিয়ের কাজ করি। তো আমার বাচ্চাটার ভরণ পোষণ মেটাতে আমার অনেক কষ্ট হয়ে যায়। আমি মানে অল্প টাকা বেতন পাই, ওই টাকা দিয়ে আর কি আমি নিজের আর আমার বাচ্চার ভরণ পোষণ মিটাইতে পারি না। রুম ভাড়া দিতে পারি না ঠিক মতো, দোকান বিলও দিতে পারি না। আমার একটা দুধের বাচ্চা, আমার বাচ্চার দুধ লাগে প্রতি মাসে 2-3 লিপা দুধ লাগে। আসলে মানে আপনার বাচ্চার দুধ লাগে, আপনার স্বামীর সাথে আসলে কি হয়েছে, দুধ একটু ক্লিয়ারলি বলতেন আর। আসলে উনি প্রথম প্রথম আমাদের যখন বিয়ে হয়, আমাদের ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছে, তো আমার বাবা মা পছন্দ করে আমাকে বিয়ে দিছিল। তো যখন নতুন নতুন আমাদের বিয়ে হয় তখন ভালোই ছিল সব কিছু। তারপর ধীরে ধীরে আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ ননা শাশুড়, মানে সবাই মিলে আর কি আমার উপরে অত্যাচার অনাচার শুরু করে। তো আমার হাজবেন্ডও তার ফ্যামিলির কথা মতো আমার গায়ে হাত তুলতো, ফ্যামিলি যা বলতো সেটাই শুনতো, আমার ভরণ পোষণ দিতে চাইতো না। পরে কিছুদিন পরে আমার বাবু পেটে আসে। তো বাবু পেটে আসার পরে ওনার চাল চলন, ওনার কথাবার্তার পরিবর্তন দেখতে পাই। তো আমি রাগ করে কয়েকবার চলেও গেছিলাম, আমার বাবা মা বুঝায় সুঝায় আবার আমারে দিয়ে গেছে। তো কোনো লাভ হয় নাই, সে ভালো হয় নাই, সে আবার আগের মতো আমাকে মারধর করতে শুরু করে, ফ্যামিলি যা বলে তাই করে, বোনদের কথা মতো গায়ে হাত তুলে খাবার দিতে চায় না, ভরণ পোষণ দিতে চায় না। এক বেলা খাইলে 2 বেলা খাইতে পারি না, মানে খাইতে বসলে আমার সাথে আমার শ্বশুর শাশুড়ি খারাপ আচরণ শুরু করে। সে মানে তার ফ্যামিলি যা বলবে ওইটাই করে, ফ্যামিলি যা বলে তাই করে। আচ্ছা, আপনাদের বিয়েটা কিভাবে হয়েছে যদি একটু ক্লিয়ার করতেন। জি ভাইয়া, বিয়েটা কিভাবে হয়েছে? বিয়েটা আমার ফ্যামিলিগতভাবে হয়েছে। আসলে আমার আম্মু অসুস্থ ছিল, তো তাকে নিয়ে হাসপাতালে যাই আমরা। আমার শ্বশুর বাড়ির লোকেরাও মানে আমার শাশুড়ি অসুস্থ ছিল, তো আমার শাশুড় আমার শাশুড়িকে নিয়ে হাসপাতালে যাই। তো ওই হাসপাতালেই আমাকে দেখে তারা পছন্দ করে, ওইখানেই বিয়ের কথাবার্তা পাকা করে। তো আমি এই বিয়েতে কোনো মতে রাজি ছিলাম না, তারপরও আমার বাবা মায়ের চাপে পড়ে আমি বিয়েতে রাজি হই। তো বিয়ের কয়েকদিন ভালোই ছিল, তারপর ধীরে ধীরে সে পরিবর্তন দেখতে পাই তার ভিতরে। যখন আমার বাবু হয়, তো বাবু হওয়ার 3 মাস পরে উনি আমার ছেড়ে চলে যায়। একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়, তো তার সাথে সম্পর্ক করে সে চলে যায়। একটু জোরে বলবেন। হ্যাঁ, আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে অভিযোগ করছি, তারা কিছু বলে নাই, তারা উল্টা আমার আরো দোষ দিতেছে। আচ্ছা, তারা কেন দোষ দিচ্ছে আপনার? তারা দোষ দিচ্ছে যে আমি নাকি তাদের ছেলের কথা শুনি না, তাদের মন মতো থাকতে পারি না, বিধায় নাকি সে চলে গেছে। আসলে এরকম কিছুই না, আমি তার জন্য কি না করছি। আমার বাবা বাড়ির থেকে আমি ওনারে কয়েকদিন পর পর 10,000-20,000 করে টাকা এনে দিছি তার ব্যবসার উন্নতির জন্য, কিন্তু আমি তার মন পাইনি কোনোভাবেই। তার দিন দিন লোভ আরো বাড়তেছে, সে আরো টাকা এনে দিতে বলতেছে আমার বাবা বাড়ি থেকে। তো আমার বাবা মায়ের এত সাধ্য নাই যে তারা এত টাকা দিবে। তো সে যখন আমাকে ছেড়ে চলে যায়, তো আমি আমার বাবার কাছে গেছিলাম। তো আমার মা মারা যায়, আমার বাবু জন্মের 1 মাস আগে আমার মা মারা যায়। তো আমার সৎ মা ঘরে, তো বলছে যে এখানে তুমি থাকতে পারবা না,
হ্যাঁ তোমার এখানে জায়গা হবে না, তোমার টানবো না, তোমার বাচ্চারে টানবো, এগুলা নিয়ে আমার বাবার সাথে অনেক ঝগড়াঝাটি করে। এই কারণে আমি ওখান থেকে চলে আসি। চলে এসে এখানে একটা কাজের মাধ্যমে আমি এখানে ঢাকা মিরপুরে আসি। তো আমার বাচ্চাটাকে নিয়ে আমার কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়। অনেকে বলে যে বাচ্চা নিয়ে কীভাবে কাজ করবা, তাও কষ্ট করে একটা কাজ জোগাড় করছি। তো এই কাজে যে বেতনটা আমি পাই ওইটা দিয়ে আমি পোষাইতে পারি না। আমার বাচ্চার ছোট বাচ্চা, ওর প্রতি মাসে দুধের ডিব্বা লাগে। মানে মানে মায়ের বুকের দুধ কি পায় না? না, ও বুকের দুধ পায় না, এই জন্য ওকে আলাদা। আচ্ছা, আসলে আপনার স্বামীর সাথে কি হয়েছে, কেন বা আজকে মানে দুজন দূরত্ব, মানে স্বামী কি এখনো আছে না ডিভোর্স হয়ে গেছে? না, ওনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে? আচ্ছা, তো ডিভোর্স হয়েছে কতদিন হয়েছে? ডিভোর্স হয়েছে প্রায় 1 বছর বেশি। 1 বছর হয়েছে। আসলে মানে মূলত কি ধরনের বিষয়গুলো নিয়ে তার সাথে আপনার সাথে মানে মনোমালিন্য হতো, সেটা যদি একটু বলতেন। আসলে উনি একটা মেয়ের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্কে জড়ায় ছিল, ওইটা আমি প্রথম অবস্থায় জানতে পারি নাই। তো যখন জানতে পারি তখন অনেক দেরি হয়ে গেছে। তারা নাকি আগে থেকে লুকায় বিয়ে করে ফেলছে আমার অনুমতি ছাড়াই। তাও আমি অনেক অনেক আমি আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমি একা একটা মেয়ে মানুষ, মানে আমার সাপোর্টে কেউ ছিল না, আমার বাবা মা কেউ ছিল না আমার সাপোর্টে। আমি একটা মেয়ে মানুষ, তার সাথে পেরে উঠতে না পাইরা আমি তারে ডিভোর্স দিতে বাধ্য। আপনি নিজেই দিয়েছেন ডিভোর্স? আচ্ছা, মানে স্বামীর সাথে না পেরে নিজেই লাস্টে ডিভোর্স দিয়ে দিলে নাকি? আচ্ছা, তো আসলে কতদিন তার সাথে সংসার হয়েছে? তার সাথে আমার সংসার প্রায় 3 বছর। 3 বছর? আচ্ছা, এই যে 3 বছর সংসারের মানে কিছু মানে সুখের কথাগুলো বলেন। তার সাথে সুখের দিন ছিল যখন তার সাথে আমার নতুন নতুন বিয়ে হয়েছে, তার দুই এক মাসই আমাদের মানে নতুন বিয়ে যখন হয়েছে তখনই সুখে ছিল। যখন 2-1 মাস পার হয়ে গেছে, আমরা 2-1 মাস আমাদের ফ্যামিলি মানে ওর ফ্যামিলি থেকে আমার আলাদা রাখছিল, যখন আমরা আবার জয়েন্ট ফ্যামিলি হই তখনই আমার সংসারে অশান্তি শুরু হয়। ওর বোনেরা আসে, আয়সা ঘরের ভিতরে ঝগড়া করে, অশান্তি করে, ওর বোনদের কথা মতো মারধর করে, ওর বড় ভাইয়ের কথা মতো মারধর করে, অত্যাচার করে, কথায় কথায় বলে ঘর থেকে বের হয়ে যা, তোর আমি তালাক দিয়ে দিব, মানে নানান বিধের খারাপ খারাপ কথা বলতো। হ্যাঁ, কথায় কথায় মানে আমাকে তালাক দেওয়ার কথা বলতো। আচ্ছা, তো আসলে এই যে কথায় কথায় তালাকের কথা বলতো, কথায় কথায় এই ধরনের এই সেই কথাবার্তা বলতো, তো আসলে সেই ক্ষেত্রে কি আপনি মানে আপনার গার্জিয়ান কিংবা ছেলের গার্জিয়ান তাদের সাথে কি আপনি এই বিষয়গুলো নিয়ে কি কথা বলেন নেই? হ্যাঁ, আমি আমার শ্বশুর শাশুড়িকে এগুলো নিয়ে, তাদের সামনে এগুলো ঘটতো, তারা জানতো সবই, তাদেরকে বলার সত্ত্বেও তারা বলছে যে তাদের ছেলে তারা কি বলবে, মানে তাদের ছেলেকে তারা আরো উৎসাহ দিত, তারা কিছু বলতো না, কখনোই তারা কিছু বলতো না। আমি আমার ফ্যামিলির কাছে এগুলো বলছি, তারাও আমাকে কোনো সাপোর্ট দেয়নি। তারা বলছে যে তোমার সংসার, তোমার বিয়ে দিছি, এখন তুমি কেমনি কি করবে এটা তুমি ভালো বুঝো। আচ্ছা, স্বামী ছাড়া সাপোর্ট পাইনি কারো? তো আসলে কোনো সাপোর্ট পান না দেখেই স্বামীকে ডিভোর্স দিয়েছেন। স্বামী ছাড়া আসলে জীবনটা কেমন কাটছে? স্বামী ছাড়া একটা মেয়ের জীবন যেভাবে কাটে, একটা ডিভোর্সি মেয়েকে কেউই ভালো চোখে দেখে না। কেউ হয়তো খারাপ মেয়ে মনে করে, কেউ হয়তো মনে করে যে শ্বশুর বাড়ি টিকতে পারি নাই দেখে এই বিধায় আমাকে বের করে দিচ্ছে। আসলে একটা ডিভোর্সি মেয়েকে তার বাবা মাও বোঝা মনে হয়, তার ফ্যামিলির কাছেও বোঝা মনে হয়, সমাজের কাছে বোঝা মনে হয়। মানে বাচ্চাটা নিয়ে আমার খুব কষ্টে জীবন যাপন যাচ্ছে আর কি। আমি একটা বাসা বাড়িতে কাজ করে আমি একটা মেয়ে মানুষ হয়ে পারতেছি না। আচ্ছা, বাসা বাড়িতে কাজ করলে কি মানে কেউ আপনাকে কোনো ধরনের, আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর, তো কারো চোখে সেরকমভাবে কি পড়েছেন কিনা, কেউ কোনো কিছু চেয়েছে কিনা? আসলে আমার আমি যেখানে কাজ করি ওখানে ম্যাম মেয়ের একটা বড় ছেলে আছে, তো উনি প্রায় আমাকে বাজে মন্তব্য করে, খারাপ খারাপ প্রস্তাব দেয় যে তোকে আমি অনেকগুলো টাকা দিব বা এই করব।
তোকে এটা দিব এটা দিব বলে খারাপ খারাপ প্রস্তাব দেয়, তো আমি এগুলা এড়ায় চলার চেষ্টা করি। আচ্ছা, কখনো কি মানে মানে ওরকম কোনো কিছুর মুখোমুখি হয়েছেন আপনি? না, তেমন কিছু হয় নাই জীবনে কখনো, কিন্তু প্রস্তাব পাইছি এগুলা। কিন্তু প্রস্তাব পাইলেও আমি একটা মেয়ে মানুষ, লড়াই করে তো আর পারবো না, তো এড়ায় যাওয়ার চেষ্টা করছি। প্রেম করেছেন কখনো? না ভাই, আমি রিলেশন। স্বামীর সংসার থেকে আসার পরে কি কারোর সাথে কথাবার্তা হয়েছে কিনা? না ভাই, ওরকম সুযোগ আমার হয় নাই, কারণ আমি আমার বাচ্চার মুখের দিকে তাকাইয়া নিজের নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছি। আসলে আমি যদি দেখা গেল ওরকম কাউরে পাইতাম তাহলে হয়তো প্রেম করতে পারতাম, কিন্তু আমি ওরকম কাউরে পাইনি। যাদের দেখছি, যতদূর দেখছি, মানুষ দেহের লোভে পয়রা কথা বলতে আসে, কেউ ওই মনের দিকটা দেখে। মানে কিভাবে বুঝলেন দেহের লোভের দিকে? একটা ছেলে কিছুদিন আগে আমার কিভাবে আমার ফ্রেন্ডের কাছ থেকে, আমার বান্ধবীর কাছ থেকে, মানে আমরা একসাথেই কাজ করি, ওর কাছ থেকে আমার নাম্বারটা নিয়ে দুই একদিন ভালোভাবে কথা বলছিল। তো সে আমাকে বলছিল সে নাকি বিয়ে করবে, কিন্তু তার একটা ই আছে, ওয়াইফ আছে, শর্ত আছে। শর্ত আছে? আচ্ছা, জি। তার সাথে বিয়ের আগে আমার থাকতে হবে, কিন্তু আমি সেটাতে রাজি হই নাই। আচ্ছা, আপনি তো বিবাহিত মেয়ে, বিবাহিত হলে কি দেহটা তো ভাই আর সস্তা না যে চারে তারে বিলাই দিব। আচ্ছা, আমাদের এই ভিডিওটা দেখে হয়তো অনেকে আপনাকে অনেক ধরনের প্রস্তাব দিতে পারে, অনেক টাকা পয়সার লোভ দেখাতে পারে, তা সেক্ষেত্রে আপনি কী করবেন? টাকা পয়সার লোভে পড়ে কি যাবেন নাকি কী করতে চান? আসলে কেউ যদি মনে করেন মনের দিক থেকে আমাকে ভালোবাসতে পারে, আমার দায়িত্ব নিতে পারে, আমার সন্তানের দায়িত্ব নিতে পারে, যে আমার মনটাকে ভালোবাসবে, আমার শরীরটাকে না, ওরকম যদি কাউকে পাই তাহলে তাকে আমি আমার জীবন সঙ্গী বানাবো। জীবন সঙ্গী বানায় নেবেন? আচ্ছা, আর যদি কেউ আগে আপনার কাছে কিছু চায় সেক্ষেত্রে? সেক্ষেত্রে